Rio ambia الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله دشوق سرطان دیکھتے انوشتان যে যেখান থেকে আমাদের সাথে ও সামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন অনুষ্ঠান যেহেতু শুরু হয়ে গেছে এর পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নেই আল্লাহ তালা এবং তার রসুল সল্লাহ ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটি দেখব যে আলোচনা হবে তার উপর আমল করব এবং অপর ভাই নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত কিতাব ও আহাদিসে তৈয়বার মধ্যে বর্ণনা করা হয়েছে নবী পাক সাহেবাক সাল্লাহ তলা আলিহি ওয়াসালামের আলী আলিশান ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার দিনে দুইশত বা দরুদে পাক পাঠ করবে আল্লাহ তলা তার দুইশো বছরের গুনাহকে মাফ করে দিবেন তো আসুন আমরাও নিয়োগ করি ইনশাুল করিম জুমার দিনে আমরা বেশি বেশি দরুদ পড়ব এবং নবী পাক সল্লাহআ আলিহি ওস্লামের দয়া দ্বারা ধন্য হব সল্লু আল হাবীব সল্লাহ তলা আল্লাহ হেম্মদ সল্লাহ তলা আলী ওসাল্লাম সালামান আলী কৈয়দি ইয়া রসুল্লাহ দর্শকবৃন্দ আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানে আমরা মহান জাতে পাকদের আলোচনা করে থাকি বিভিন্ন আম্বিয়ে কেরাম আলহিম আসসালাম এবং যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন ওনার ওয়াহদানিয়ত প্রচার করার জন্য ওনার একত্ববাদকে প্রচার করার জন্য সে সকল মহান ব্যক্তিদের আলোচনা করার আমরা সৌভাগ্য লাভ করে থাকি আজকে যে আম্বিয়া যে নবীর আলোচনা আমরা করবো তিনি হচ্ছেন হজরত সৈদুনা আইয়ুব আয়না নবীনা ওয়া সালাম। আইজুব সালামের ব্যাপারে আমরা অনেকেই জানি অনেকে শুনেছি ওনার সবর ওনার ধৈর্য ওনার উপর যে যে পরীক্ষাগুলো গিয়েছে সে সম্পর্কে আমরা অনেকগুলো ঘটনা পড়েছি আগেও তো ইনশাআল্লাহুল করিম আজকেও আমরা আবার শুনবো এ থেকে ইনশাল্লাহ শিক্ষা গ্রহণের চেষ্টা করব। আমাদের সাথে আছেন কামাল ভাই এবং নাথখা রমজান ভাই ইনশাআল্লাহ আলোচনা হবে নাথ হবে কালাম হবে আসুন শুরুতে একটি কালাম সামিল করে এরপর ইনশাআল্লাহুল করিম আজকের বিষয় দিকে আমরা أغرشر حبو صلو على الحبيب صلى الله محمد. على, على, على محمد صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على كريمنا صلي 摩的。<Modi. S 2> Modi. Shooting.

দর্শক দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা আজকে আমরা যে নবীর আলোচনা শুনবো তিনি হচ্ছেন হযরত সাইদুরা আইব আয়না ওয়াইলি হিসাব সালাম আসুন দেরি না করে আমরা কামাল ভাইয়ের কাছে যাই ওনার ব্যাপারে কিছু পরিচয় প্রথমে শুনে নেই আলহামদুলিল্লাহ রুবুল্লা নবী আনা ওয়ালাইসলাম জৈনবীর পরিচয় বিপদে ধৈর্যদাহরণ জৈ নবীর ফরিচয় বেশিরভাগ অসুস্থ ইনি ই আলা নবিয়ানা ওয়ালা ইসলামের পরে মুসা আলা নবীনা ইসলামের আগে ওনার সময়কাল বলা হয় আইব আলা ইসলাম ওনার বয়স প্রায় তিরানব্বই বছর আর ওনার জিন্দেগিতে সুখ সমৃদ্ধ দমদল দলা জিন্দেগি ওনার কারণ নবীগণ জন্মগত নবী এরা আল্লাহ পাকের মাসুম নবী অনেকে বলেন নবীগণ দুনিয়াতে এসে নবী হয় এ কথা ঠিক নয় নবীগণ জন্মগতভাবে নবী হয়ে দুনিয়াতে আসে মাসাল তো আইব আলা নবিয়ানা ও ঠিক তেমনি জন্মগত নবী ওনার সম্পদ দৌলত ছেলে সন্তান মানে অভাবের কোনো বিন্দু পরিমাণ কিছু নাই ওই আইবালা নবিয়ানা ও মানে কি বড় ফৈসওয়ালা জাক জমকওয়ালা একজন নবী আচ্ছা ইনার যে বংশ ইউসুফ আলাহ নবিয়ানা ওয়ালা ইসলামের থেকে মানে বিবি জুলাইকার বংশ থেকে ওনার বংশ পরম্পরা শুরু হয় আইব আল্লাহ নবিয়ানা ওয়া আলামের আপনি দেখবেন এত বিশাল ব্যবসা কি বল সম্পদ দৌলত এত কিছু সব কিছু ভরপুর যেটার জন্য আজকে আমরা উঠে পড়ে লাগে মানে এটা দরকার ওইটা দরকার সেটা দরকার যার কারণে অনেকে ইবাদত থেকে বন্দেগি থেকে গাফিল হয়ে যায় কিন্তু আইবালা নবিয়ানের এত কিছু সব কিছু তারপরে উনি আল্লাহর ইবাদতে মশগুল বেশ আচ্ছা উনি এত ইবাদতে মশগুল যে ওনার সম্পত্তি ওনার সেলের মোহাব্বত দৌলতের মোহব্বত ওনার যা যা আছে এই সব কিছু কখনো আল্লাহ তালা জিকির থেকে ওনাকে বিন্দু পরিমাণ সরাইতে পারে নাই আচ্ছা আইবালা আলা নবিয়ানা ওয়ালা আলা ইসালাম এত বড় পয়সাওয়ালা হওয়া সত্য সদা সর্বদা আল্লাহর প্রেমে জিকিরে ইলাহির মধ্যে মশগুল থাকতো এটা ওনার বড় গুণ আজকে আমরা দেখবা যত বেশি ফুইসাওয়ালা তত বাদত বন্দে গিয়ে ছুটি যায় যত বেশি মালদার তত রিয়াজত বন্দি কম হয়ে যায় যত বেশি সাম্রাজ্যের মালিক তত বেশি বন্দাগি কম হয়ে যায় কিন্তু আইবালা নবিয়ানা ওয়ালাইসালামের ব্যাপারে সম্পূর্ণ বিপরীত কারণ উনি আল্লাহর ফেমে মাওলার জিকি থেকে কখনো গাফির অর্থাৎ কি উদাসীন উদাসীন একটু পরিমাণও কমে নাই এই ক্ষেত্রে ইবিলিশ শৈতান একবার আল্লাহকে বললো আল্লাহ ইনাকে সবকিছু দিশো দৌলত দৃশ্য মাল ও দিশ সন্তানও দিশ বিবিও দিশ সব দিয়ে চো আরাম আয়েছে আছে বিদায় তো আপনার ইফাদত করে জি তখন আল্লাহ বলেন না থাকলে তো আর ইফাদত করতে পারতো না টেনশন নাই বিদায় তো হয়েছে না আমাদের সমাজে আছে কি জানেন বলে মাল টান হয়ে গেলে না একদম বিলকুলই বাদ করব তখন আগে মাল হয়ে যায় যে তো শৈতানিক এটা একটা আক্রমণ তো শৈতান আল্লাহর কাছে বলে আল্লাহ এনার কাছে সব আছে যে তোমার ইবাদত করে যদি অভাবে থাকতো মুশকিলাতে থাকতো ফেরা সানিতে থাকতো তাহলে এরকম এবাদত করতে পারতো না করতো না তখন আল্লাহ বলে শৈতান দেখো এই আইব আল্লাহ নবিয়ানা ওয়ালাইসাল্লাম সে আমার ফেমে এখন যেভাবে আছে অভাব অনটন আরো বেশি করবে মানে কম হবে না তখন শৈতান ফরিয়াদ করে আল্লাহর কাছে আমাকে ক্ষমতা দাও ওনার কাছে যেতে কারণ দেখি মানে শৈতানের বাস্য তো আল্লাহ পাক শৈতানকে বললো যাও তোমারে দিলাম তুমি কিন্তু আমার আইবালা নবিয়ানাওয়ালসাল্লামকে কিছু করতে পারবে না ঠিক তেমনি শৈতান বারবার বিভিন্ন ভাবে বিভিন্ন কলা কৌশলে আইবালা নবিয়ানা আলাইসলামকে আক্রমণ করেছে শয়তানি কিন্তু একবারও কামিয়াব হয় নাই কেননা হিফাজতারী আল্লাহ আর নবীগণ আলাগত ভাবে নাই আচ্ছা আরেক আছে ফেরাস্তারো বলছে কারণ বেশি বাদ করতো ফেরাস্তার বলছে ও আল্লাহ তোমার নবী আইব আল্লাহ নবীন আলাইলাম দৌলতের কারণে এত কিছু থাকার কারণে তো মারা ইবাদত করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও এ আমার প্রেমে বিবুর হয়ে করে এগুলা না থাকলেও আরো বেশি করবে বেশ আচ্ছা আইবালা নবিয়ানা ও আলাইসালামের সন্তান দৌলত বাণিজ্য যা যা ছিল কোনো কিছু উনাকে আল্লাহ জিকির থেকে উদাসীন করতে পারে নাই গাফিল করতে পারে নাই এটা হচ্ছে বড় ক্রেডিট আচ্ছা এখন অনেকে বলবা বিপদে দেখা যাক মানে বিপদে কেমন হয় দেখা যাক আইব আলা নবিয়ানা ও আলাইসালামের কিন্তু বিপদ উনি নিজে নিষেছে এক রে বাড়িতে বলতেছে বলে মাওলা এই সুস্থতার চাইতে অসুস্থতার মধ্যে নেকি বেশি মানে নিজ ইচ্ছায় বলা হচ্ছে আমাকে কি দাও মুসিবত দাও মুশকিলাত দর যেন আমি বেশি নিয়ে কি ফাইতে পারি বেশ এখন আমরা তো দোয়া করি আল্লাহবারে সর্বদা সেফে রাখো কিন্তু নবীগণ নিজের যেমন আমার নবী সাল্লাল্লাহু তাহালে আলীবুসাল্লাম যেভাবে গরিবি হালত চেয়ে নিয়েছেন ঠিক আইয়ুব আলা নবিয়ানা ওয়ালা ইসলামের ব্যাপারে আসতে আসছে উনি মুশকিলা চেয়ে নিয়েছে নিয়েছেন মুশকিলাত আশা এটাও তো আল্লাহ পাকের নেক বান্দা হওয়া বা আল্লাহ পাকজনের উপর রাজি এটাও একটা লক্ষণ দেখো বাবা পূর্বে সাহাবিরা তো তামান্না করতো ফেরওয়ানের কোনো মুসিবত আসে নাই জি ফেরওয়ানের জীবনে কি একবারই আসছে সেটা পানি ডুবে পড়ে আর কখনো আসে নাই কারণ হামান একটা জিনিস দেখো দুনিয়া মালদার বলেন সুখী মানুষ বলেন যারা বলে আমি সর্বদা সুখী আছি এটা আল্লাহ দাইয়া কিন্তু একটা জিনিস বোঝার দরকার আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে দুনিয়ার মধ্যে মুসিবতের সাথে গড়া গড়ি খেলায় গড়াগড়ি বুঝো আলাল্লাহ মানে অতপ্রোতভাবেকে জড়িয়ে দেয় এটা আল্লাহ তাআল আর শাহ যে আর আল্লাহ পাক বেসিকালি যাকে লাইক করে না তাকে দুনিয়াতে মুসিবত দেয় না হয় হয় হ্যাঁ পূর্বের সাব এটা মুসিবত চেয়ে নিতো টেনশনে পড়ে যেতে হয় চল্লিশ দিন ধরে কোনো আল্লাহওয়ালার

আর সবচাইতে বেশি মুশকিলাতে সামনা করছে নবীগণ অথচ নবীগণ মাসু মেরা সবাই আল্লাহর পেয়ারা তারপরে বেশি মুসিবতে পড়েছে তো আল্লাহ যাকে বেশি মহব্বত করে তাকে মুসিবতের সাথে অতপুত জড়িয়ে দেয় তো আইবালা নবিয়ানা ওয়ালা ইসলামের এক রেবাইতে চাওয়া মুসিবতটা আচ্ছা বলা হচ্ছে ওনার প্রায় চার হাজারের উপরে ছাগল বেরা। গোড়া হাতি উট বিভিন্ন পশু এই ধরনের ওনার জাগার উপর বিচরণ করতো এত বিশাল একটা জিনিস তো রাকাল এসে বলতো মারা গেছে বেড়া তুমি রাকাল মনে করো দুঃসম্বার বস আজকে মনে করো এই হবে না এখন রাকাল এসে দেখতে যে মশগুল আছে ওনাকে আচ্ছা স্বাভাবিক কেউ যদি নামাজে তাকে তাকে কিভাবে বলবে তো বলা যেত না আর যখন অবসর ভিতরে বলতো আজকে সব ছাগল বেড়া গরু উট সব মরে গেছে জি উনি বলছে আল্লাহ যা করে বা জন্য করে যে আল্লাহ দিছে ও আল্লাহ নিয়ে গেছে রে এখানে একটা জিনিস আমরাও দুঃসম্বাদ শুনি কিন্তু আমরা এই শব্দগুলা সতে মনে একজন বলে কিনা বা দুইজন বলে কিনা সন্দেহ আছে আল্লাহ দিয়ে চাল্লা আল্লাহ নিয়েছে এখন আমি বলি আমার দোল সব শেষ গেলাই যে মানে কি বলব আপনাকে সে এখন ফাগলে গেছে দেখেন আল্লাহ পাক দিতেও পারে নিতেও পারে এটা আইওয়ালা নবিয়ান ওয়াসমের জিন্দগিতে আছে জি এখন প্রথমে ছিল নিয়ে গেছে গা আচ্ছা সম্পদ আগুনে জ্বলে গেছে গা এটা মেয়ে মানুষ একটা ছিল এরকম ছিল এরা উস্তাদের কাছে পড়তেছে শিক্ষক বাইরে গেছে ঘরে সাপ গেছে সবাই শুয়ে গেছে আচ্ছা সন্ধান চলে গেছে গা আচ্ছা যেতে 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 কিচ্ছু নাই যা ছিল ওগুলা আগুনে জ্বলে ডুবড়ে গেছে এখন আমাদের এখানে একটা কনসেপ্ট আছে যত বিপদ আছে মনে আল্লাহ তারবর নারাজ এ কোনো ফাপ করছে মানে আমাদের দেশের একটা কি কনসেপ্ট কনসেপ্ট যেটা কোন ফাপ না করলে তার ছিল হয়ে গেছে গা তার সম্মত হয়ে গেছে গা সব জলে ভুজে সাইকেন হয়ে গেছে নিশ্চয় বড় কিছু একটা ফাপ করছে এই জিনিসটা ভুল এই মা দেখেন মুমিন বন্দর আলামত হচ্ছে সর্বদা সুধারণা করা যে আর বদনসিব মানুষের আলামত হচ্ছে ক্রুধারণা করা বেশ ঠিক তেমনি আয়ুবালা নবী আনা ওয়ালা ইসলাম যখন এই ধরনের একের পর এক মুসিবতে আক্রান্ত বিভিন্ন লোক বলা বলি করতে লাগল মানে উনি নিচ্চে বড় কোনো ফাফ করছে যার কারণে নবীদের ব্যাপারে এটা বলা যায় না নোবীরা মাসুম নোবীরা পাপ করবে না কিন্তু তৎকালীন এখনকার কিছু মানুষ যেমন তেমন সিরাজ যারা যে কোনো একটা অপরাধ করছে যার কারণে এই মুসিবত গুলা নাই এত বড় বড় এত বড় বড় কেন আসতেছে ওনার সব গেছে ঘর বাড়ি সব জ্বলে ফুরে চাই একদম কিচ্ছু নাই মানে এক সপ্তাহ আগে মনে করো যিনি সালজানাতের দৌলতের বাদশাহ আর এক সপ্তাহ পর কিছু নাই স্ত্রী ছাড়া হ্যাঁ আচ্ছা নাই 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 মানে সব গেছে এখন লোকেরা উল্টা সিধা বলা বলি করতেছে দেখেন স্বাভাবিক একটা জিনিস যখন কোন মানুষের বিরুদ্ধে আপনি উল্টা সিধা বলবা তখন সাধারণ মানুষ কষ্ট পায় অবশ্যই ঠিক অনুরূপ আইবালা নবিয়ানা আল্লাহ ইসলাম কষ্ট হয় পেয়েছে যেমন অনেক জানাশোনা মানুষ উল্টা সিধা মন্তব্য করতো তো এখনো করে তো এই জন্য আল্লাহর ওয়াস্তে কখনো কারো বিপদ দেখে আমরা উল্টা সিধা মন্তব্য করব না না করি দেখেন আল্লাহ পাক যার ভালো চায় তাকে করে অবশ্যই এটা হচ্ছে মুমেনের তো এটাকে আমরা নেগেটিভ দিকে না নিই অনেকে মনে করো অনেক কিছু হতে পারে কিন্তু নবীদের উপরে তো কেউ নেই এখন নবীগণ যদি এইভাবে মুসিবতে গ্রেফতার হতে পারে তো সাধারণ মানুষ কি অবশ্যই দেখেন একটা সে মুসিবত গ্রস্ত দ্বিতীয় যদি কথার মার কাউকে আঘাত করে তখন তার দিলটা গিয়ে দাঁড়াবে। আমাদের এটা হয়। কেমন হয় বলে তুই এটা করছো যে এটা হয়েছে যে আর আমাদের কিছু লোক আছে বলে আমি তার মুখের সামনে এই ধরনের কথা বলবো এইগুলাকে বলা হয় দিল আজারি মনে কষ্ট দেওয়া দিলাজারি এগুলা গুনায় কবিরা এই জন্য এগুলা থেকে বেঁচে থাকি আমাদের উচিত হবে যিনি মুসিবতগ্রস্ত তার সহযোগিতায় এগিয়ে আসা যদি সহযোগিতা করতে না পারি তার জন্য দোয়া করি যদি দোয়া করতে না পারি কুদারা থেকে বেঁচে থাকি বেশ কারণ কুদারণার মধ্যে কি অশোয়াশা জন্ম দেয় আর অশা বিভিন্ন ধরনের বাক্য বিনিময় করার কারণে দিল আজারি স্বাভাবিক কিতাবে আছে দিল বাঙ্গা কাউকে মন কষ্ট দিয়ে আজা দিল আজারি করে তার মনটা বেঙ্গে দেওয়া কাবাগর বাঙ্গার চাইতে গুণা বেশি এখন কাবাগর কেউ বাঙবে একবার তাই ছিল ও হস্তি বাহিনী নিয়ে কিন্তু সেই ধ্বংস হয়ে গেছে তো কাবাগর বাংলার চাইতে বেশি গুনা দিল বাঙ্গা তো যেন জন্য দিলনা বাঙ্গি কিতাবের মধ্যে না মমিনের সম্মান কাবার চাইতেও বেশি তো এই জন্য মমিনদের ব্যাপারে মুসলমানদের ব্যাপারে এটা সজাগ থাকা উচিত যে আমরা কার ব্যাপারে কি করছি তো এজন্য জন্য এমনিতেও আপনি সুধারণার মধ্যে ফায়দা আছে কুধারণার মধ্যে কোনোই ফায়দা নেই উদাহরণের মধ্যে আপনার লসই লস আপনি যদি কোনো একটা গুণাগার বান্দার উপরও সুধারণা করেন সে গুণাগার হোক কিন্তু আপনি সুধারণা করার কারণে আপনি নেকি পেয়ে গেলেন সে যাই হোক না কেন তো আল্লাহ পাকা আমাদের সবাইকে সুধারণা করার অপর মুসলমানকে কষ্ট প্রদান করা থেকে হেফাজত করুক কিছু কল আমাদের সাথে আছে সে কলগুলো আমরা আমাদের অনুষ্ঠানে যুক্ত করব। জি কল চালিয়ে দেবেন আমার নাম হুসাইন আমার বাড়ি সিলেট হবিগঞ্জ মাদিনী চ্যানেলের অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনা এই অনুষ্ঠান থেকে নবীদের জীবনী সম্পর্কে জানতে পারব অনেক কিছু শিখতে পারব ধন্যবাদ সবাইকে এ ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য শুক্রিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে কল করার জন্য নেক্সট কল আমার নাম শামসু আমার বাড়ি চট্টগ্রাম মাদানি চ্যানেলের অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনায় এই অনুষ্ঠানটি অনেক সুন্দর এই অনুষ্ঠান থেকে নবীদের সম্পর্কে জানতে পারি আমার জন্য দরকার মাহমুদুর হাসান আমার বাড়ি রূপগঞ্জ মাতানি চ্যানেলের অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা এই অনুষ্ঠান থেকে আমরা নবীদের জীবন সম্পর্কে জানতে পারি ধন্যবাদ দাওয়াত ইসলামী এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাসা আল্লাহ মাশাল দর্শকবৃন্দ আপনাদেরকে একটি বিষয় অবগত করতে চাই আর তা হচ্ছে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন। মাদারী চ্যানেলে খুব শীঘ্রই একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে মাদানী চ্যানেল মজলিস আর তার নাম হচ্ছে জ্ঞান পরীক্ষা তো আপনারা যে কোনো পেশার মানুষ হন না কেন ছাত্র বা আপনার চাকরিজীবী ব্যবসায়ী যেই হন হোক না কেন আপনারা এই অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে যদি বিজয়ী হন তাহলে সেই বিজয়ীদের জন্য কি বলবো অনেক মনোমুগ্ধকর উপহারের ব্যবস্থা রয়েছে আর তা হচ্ছে মদিনা শরীফের টিকিট তো মদিনা শরীফের টিকিট কে না পেতে চায় তো আমি বলবো যে আপনাদের যাদেরই আগ্রহ আছে যে আপনারাও মদিনায় যেতে চান আপনারাও মদিনার হাজিরি দিতে চান তো এই অনুষ্ঠানের জন্য তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলুন খুব অল্প সময় রেজিস্ট্রেশনের টাইম বা আঠারোই মে পর্যন্ত রেজিস্ট্রেশনের টাইম আছে তো আমি আপনাকে বলবো যে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলুন যে কোনো জেলার যে কোনো প্রান্তের বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষই শুধু ইসলামী ভাই যে কোনো প্রান্তের ইসলামী ভাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন আপনারা অনুষ্ঠান দেখছেন কোনো এক নবীর আলোচনা আমরা আলোচনা করছিলাম হজরত সাইদুনা। আয়ুব আয়লা রবীনা আয়লি হিসালাম নজর ওনার উপর তো আজমায়েশ এসেছিলো উনি বিপদ আপনি বলছেন যে উনি মুসিবত চেয়ে নিয়েছিলেন তো ওনার উপর বিমারিও এসেছিলো আর এমন বিমারি যেটা কল্পনাতীত আসলে ব্যাপারটা উনি নামাজে দাঁড়াইছে সব শেষ জি জিরো জিরো একজন নামাজের দাঁড়ানো নামাজ পড়তে গিয়ে একটা ফুস্কা পড়ে গেছে আচ্ছা আল্লাহ চাইলে সব সম্ভব অবশ্যই बेशक ও ফুঁস্কাটা সারা শরীরে ঘুরে গেছে জি আচ্ছা একটা ফুঁস্কা কিভাবে সারা শরীরে ঘুরে পড়ে আল্লাহ পাক যেমন ফেরেশতারা ফস্ন করছে ইনার সব আজীবই দেয় ইবাদত করে শয়তানও করছে সব আজীবই বিপদে ফেলে দেখো আল্লাহ পাক সত্যি ওনাকে এমন বিপদ দিয়েছে ওনার শরীরটা মনে করো সম্পূর্ণ নড়াচড়া করতে পারতো না যেখানে আছে যেভাবে আছে যে হালতে আছে এভাবে আচ্ছা ওনার এখানে স্ত্রীর একটা বড় ভূমিকা আছে আজকে তো আমার আপনার স্ত্রী সবাই চায় আমার এটা চাই ওটা চায় সেটা চায় আমাদের দেশেও আছে দুর্দিনে স্ত্রী ফালিয়ে যায় বা তালাক দিয়ে দেয় বা ডি নিয়ে চলে যায় কিন্তু আইবালা নবিয়ানা ও আলা ইসলামী স্ত্রীটা এমন বলতেছে সুদিনে আপনার সব নিয়ামত বুক করেছি দুদিন আপনার সেবা করা দেখেন অর্থ নাই এক টাকা ইনকাম নাই কিতাবে আছে আইবালা নবিয়ানা ও স্ত্রী মানুষের ঘরের কাজ করে করে যে ইনকাম হতো যেই খাবার পেত ওটা গড়ে আনতো ছয় বছর আল্লাহ সাত বছর হাদিসে আছে আঠারো বছর ওনার বিমারি একজন নবীর স্ত্রী কাম নাই স্বামীর অবস্থা খুব নাজুক যে কঠিন পরিস্থিতি এই কঠিন পরিস্থিতিতে আইবালা নবিয়ানা ওয়ালা ইসলামের জিন্দগিটা আপনি দেখবেন জর্রা পরিমাণ কোনোদিন অভিযোগ করে নাই নারাজ হয় নাই দৈর্যের সবরের দামন সারে নাই আচ্ছা এত কষ্ট তারপরও কি সমস্ত শরীর কি গেছে কি বিভিন্ন বিভিন্ন মানে অকেজু শুধু জিব্বার অন্তর বাকি আছে শুধু কি তারপরও এই হালতে আল্লাহ পাকের জিকির ইবাদত বন্দী কে জর্রা পরিমাণ পিছু হটে নাই বরঞ্চ আরও বেড়ে গেছে আচ্ছা এখানে একটা জিনিস নোট করার বিষয় যেটা আমরা আজকে একটু অসুস্থ হলে আমার গায়ে জ্বর আমি অসুস্থ কিন্তু আইবালা নবিয়ানা ও আলাইসামের মতো অসুস্থ আমরা কেউ না যে এরকম কেউ হয় হয়েছে কিনা ওল্লা আলম একটু হাঁটতে অসুবিধা হলে মসজিদের চেয়ারে বসে যায় হ্যাঁ ওনার মতো অসুস্থ কিও নাই উনি তারপরে জিকিরে ইলাহি সারে নাই এখন আমরা যারা একটু সর্দি অ্যালার্জি বা ঠান্ডা লাগলে গ্রহণ করি এখানে শিক্ষা দুটা এক স্ত্রী স্বামী ভক্তি দুই একজন নারী নবীর সেবা তিন বিপদে বন্ধুর পরিচয় আইবালা নবিয়ানা ওয়ালা ইসলাম মুসিবত আছে আর ওনার স্ত্রী বন্ধুর রূপটা এমন রুলটা আদায় করছে যা ব্যামিসা যে এক তো সারাদিন বাইরে কাজ করতো আবার স্বামীর সেবা স্বামীর টেকিয়া স্বামীকে খাবানো স্বামীর সবকিছু গুছিয়ে দেওয়া এটা সোজা খানি ব্যাপার না জি আর আজকের মতো তৎকালীন জিন্দগিটা এত আসানি ছিল না এখন তো নল কুললে ফানি পরে অন করলে লাইট জ্বলে তখন তো এমন ছিল না গ্যাসের সুইচ চালু করলে আগুন ধরে যায় তখন তো এমন ছিল না তৎকালীন যুগটা সম্পূর্ণের বিপরীত পানি অনেক দূর থেকে আনা লাগত এখনকার মতো মেশিন ছিল না আটা খামি বানিয়ে রুটি বানাবে নিজেকে নিজে থেকে গন্ধম গমকে আটা বানানো লাগতো ওই বিভিন্ন মানে সম্পূর্ণ কঠিন পরিস্থিতি জোর এর পরে নাকি এখন প্রযুক্তি এত সহজ হয়ে যাওয়ার পরে এখনকার ঘরের মহিলাদের নাকি কষ্ট বেশি হচ্ছে কাজ বেশি করতে হচ্ছে কি বলবেন আপনি আসলে এটা কি যারা বলে কষ্ট বেশি হয় এরা আইওয়ালা নবিয়ানা ওয়ালা ইসলামের স্ত্রীর একদিনের কষ্ট জীবন বড় করে নাই একদিনের কেমন কষ্ট করেছেন একদিনের কষ্ট বলতেছি একটা দিন এটা এত কষ্ট তারপরে উনি কখনো কি হয় নাই ও বিরক্তি প্রকাশ করে না এটা হচ্ছে স্বামী বক্তি আজকে তো আমরা স্বাভাবিক স্ত্রীকে দিতে পারে ততক্ষণ বলে আমার স্বামী সেই রকম আমার সবকিছু টেক কেয়ার করে আর যখন স্বামী অত্যাহার একটা তো বোঝা যেত যে ওনাকে সবকিছু এনে দিচ্ছে পায়ের গোড়া এনে দিচ্ছে তাই উনি সেবা করতেছে কেন তো দিচ্ছে না বরং ওনাকে দিতে হচ্ছে

একজন সে যখন অক্ষম হয়ে যায় তখন তার উচিত যারা সক্ষম তাকে কি বলে কষ্ট না দেওয়া আমরা না যেভাবে নবী আলামের স্ত্রী দেখিয়েছে আমি আসি না তুমি অসুস্থ গিয়েছি আমি তো সুস্থ আমি তোমার সেবা করব আমি তোমার টেক কেয়ার করবো যেভাবে দেখিয়েছে এখান থেকে আমরা দুই তিনটা জিনিস নিতে পারে এক সুসময়ে বন্ধু তাকি দুঃসময়ে বন্ধু তাকি যেটা আইবালা নবিয়ানা ওয়াল ইসলামের করেছে দুই স্বামী যখন অক্ষব নিজে হাল ধরেছে স্বাভাবিক যখন একজন মানুষ সব কিছু হারিয়ে ফেলে তার দম দলত যেটা যেটা তাকে সে যখন অসহায় অসহায় অনুভব করে তখন তার ফাঁসের মানুষের সহযোগিতা সে বেশি কামনা করে বেশক এখন এই ফাঁসের সবথেকে ভূমিকা স্ত্রী সন্তান মেয়ে যারা যারা আছে তারা এটা যদি আমরা করি তাহলে ওই লোকটা বলবে হাই আমি তো মনে হয় আমার লাইফ নষ্ট করি নাই আমি উপকারের উপকার স্বীকার করে তাদের সাথে জিন্দেগি গঠন করে যেটা আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে একটা আরেকটা জিনিস বেশি দেখার দরকার আইবাল্লা নবিয়ানা আলা স্ত্রীকে শয়তান বিভিন্নভাবে ডাক্তার রূপে আসত বলতো যে তোমার স্বামীকে মাংস পান করাও আর তাহলে তোমার স্বামী কি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে কিন্তু ইসলামের স্ত্রীর একটা আলামত যখন কেউ কিছু বলতো করতো না প্রথমে স্বামীর সাথে কি করতো পরামর্শ করতো এরকম একজন ডাক্তারকে তো বিভিন্ন রূপ ধারণ করে তখন বলছে এটা করলে নাকি আপনি ভালো হয়ে যাবেন তখন আইবালা নবিয়ানা বললো এটা তো শৈতান তোমাকে যে ডাক্তার রুবে যেটা পরামর্শ দিয়ে সেলামের স্ত্রীকে আরেক রূপ ধারণ করে বলতেছে আমি তোমার স্বামীকে সুস্থ করে দেব তবে কোনো বিনিময় নেবে না তোমার স্বামী বলবে যে আমার কারণে সুস্থ হয়েছে মানে আমি ঠিক এই কথাটা বলেছে বলে না সুস্থ অসুস্থ হবে দেখেন অসুস্থ অবস্থায় ইসলামের জবাব এবং স্ত্রীর কি পরামর্শ তুই স্বাভাবিক ঘরে স্বামী স্ত্রী যখন পরামর্শ করে কাজ করে তখন ওই কাজটা আশা করি সুন্দর হবে বেশ এটা গলত হবে না আশা রাখি আর স্ত্রীর উচিত যে কোনো কাজ করার আগে স্বামীর থেকে ইজাজত বেশ যেটা আইব আলা নবিয়ানা ইসলামের স্ত্রী করেছেন তাহলে কি হবে স্বামীও বকাবকি করবে না স্ত্রীও মনোকুণ্ণ হবে না আর স্বামীও বলবে তুমি এই কাজটা করো স্বামী জানি না এটার স্কোপ আর নাই এখানে আমাদের অনেক মা বোন আছে স্বামীর দম, দৌলত অগুচরে অনেক কোথায় অনেক জায়গায় লাগিয়ে দেয় যে অনেক কোথায় খরচ করে ফেলে এটা কিন্তু ঠিক না কারণ এটা আমানত স্বামী যা কিছু করি না কেন স্বামীর ইজাজত নিয়ে যেন করা হয় করা হয় আরেকটা জিনিস আয়ুব আল্লাহ নবী আনা ও আলাইহিসাল্লামের আপনি দেখবেন আচ্ছা এই একটা বছর দুইটা বছর তিনটা বছর বছরের পর বছর এই কষ্টটা কি চলতেছে তখন স্ত্রী বলে আপনি দোয়া করেন না দোয়া করলে তো আপনার দোয়া কবুল করবে জি বলে আমার দোয়া করতে কেমন লাগতেছে স্বাভাবিক নবীগঞ্জ দোয়া করে মুশকিলাত কি হয়ে যাবে দূর হয়ে যাবে বলে আমার কেমন যায় লাগতেছে মানে দোয়া করতে স্ত্রী পরামর্শ দেয় আল্লাহর কাছে ইনি করতে দেরি করে। এটা আল্লাহ তালার হিম্ম আচ্ছা এখানে দুনিয়াবাসী দেখেছে ফেরাস্ত দেখেছে শয়তানও দেখেছে যারা বলে উনি সচ্ছল দনবান সুস্বাস্থ্য বিদায় আল্লাহ জিকিরে মশগুল এখন সব উল্টা তারপরও কি আল্লাহর জিকিরে মশগুল আচ্ছা এখানে ফরিজে উনি দোয়া করছে আল্লাহ দরবারে আল্লাহ আমাকে সুস্থতা দান কর ইস্ত্রি গেছে বাইরে নিয়মিত যেটা রুটিন ওই অনুযায়ী কাজ করতে তো খুঁধার পক্ষ থেকে বলা হলো তোমার ফাঁয়ের নিজিনে আঘাত করো ওখান থেকে একটা ঝর্ণা উঠবে যে ওখানে গুসল কর ওটার ফানি ফান অনুরূপ যেটা করছে জর্না শুরু ফানি ফান করছে গুসল করছে সুন্দর চামড়া এগুলো আল্লাহ চাইলে সব সম্ভব যেগুলো কত ফুসকায় ওগুলা সব সুন্দর এখন স্ত্রী এসে দেখে স্বামী বিছানায় আমার স্বামী কোথায় চলে গেছে এই তো চলতে পারে না উঠতে পারে না কি তখন পাশে বসে একজন সুন্দর দেখতে খুব সুন্দর মানুষ বসে আছে বলে আমার স্বামীটা কোথায় গেছে এই লোকটাকে কি বাগে গিয়ে ফেলছে না শিয়ালে কুকুরে গিয়ে ফেলছে বলে আমি তোমার স্বামী কি তোমার স্বামী আমার কম না বল ভালো করে দেখো ভালো করে দেখো দেখতে দেখতেছি নবিয়ানা নবিয়ান ইসলাম আগের মতো সুন্দর অবস্থায় রূপ ধারণ করে আচ্ছা এখানে একটা জিনিস ফতমে ছিল মধ্যকানে ছিল না আবার এসে গেছে কিন্তু আইবালা আইবাল ইসলামের বন্দগীর মধ্যে কোনো কমি আসে নাই সম্পদ এসে গেছে মাল মালদলত এসে গেছে আগের চাইতে আরো বেশি ছেলে সন্তান এসে গেছে আল্লাহর ফরিকায় উনি কামিয়াব হয়ে গেছে আর এমন সবর ধারণ করেছে যে সবরের রেজাল্ট এন কি হয়েছে যা হারিয়েছে তার তারি পেয়েছেন আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য সবর ধরার তৌফিক দান আমরা অনেক অধৈর্য হয়ে যায় আমাদের কাছ থেকে সামান্য একজন সন্তান চলে গেলে আমরা অধৈর্য হয়ে যাই অল্প আমাদের সম্পদ নষ্ট হয়ে গেলে আমরা অধৈর্য হয়ে যাই কিন্তু দেখুন আল্লাহর নবীদের কেমন ধৈর্য আসলে এটা হচ্ছে আল্লাহ পাকের একটা স্পেশালিটি যে ওনাদের উপর আল্লাহ তালা এত ক্ষমতা দান করেছেন তো আল্লাহ পাকের দরবারে বাস আমরাও তো আল্লাহ পাকের বান্দা আমরাও চাইলে আল্লাহ পাকের দরবারে ধৈর্যের মাধ্যমে অনেক বড় বড় প্রতিদান পেতে পারি তো আল্লাহ আল্লাহকারিম আমাদের সবাইকে হজরত আয়ুব আয়লা নবীন আওয়াইল সরাতুসালামের জিন্দি থেকে বিশেষ করে যে ধৈর্যের নমুনা উনি দেখিয়েছেন সেই ধৈর্যে ধৈর্য আমাদেরকেও ধারণ করার তৌফিক দান করুক সেই সাথে ওনার বিবির যে খেদমত স্বামীর প্রতি সেই খেদমত আমাদের ঘরের যে বিবিরা আছে ওনাদেরকেও এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক এবং ওনার জিন্দিগি থেকে আরও যে বিষয়গুলো ফুটে উঠেছে আজকের অনুষ্ঠানে সেই বিষয়গুলোর উপরও আমাদেরকে আমল করার তৌফিক দান করুক অসংখ্য আশিকের রসুল অসংখ্য সৌভাগ্যবান যারা হজের ফর্ম পূরণ করেছেন তারা অনেকের রওয়ানা দিয়ে দিয়েছেন অনেকের কাফেলা সেখানে পৌঁছেও গিয়েছে তো এক একটা করে কাফেলা সেখানে পৌঁছবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা অবশ্যই অবশ্যই আমির আলুসুল দাম বরকাতুমুল আলিয়ার যে তরবিয়তগুলো আছে সেগুলো শিখে এরপর সেখানে যাবেন এবং আমির আলসুল দাহামাদ বরকাতুমুল্লা আলিয়ার হজ সম্পর্কিত একটি কিতাব আছে যার নাম হচ্ছে রফিকুল হারামাইন এবং মদিনাতুল মুনাফরায় হাজিরি দেওয়ার জন্য একটি কিতাব জবরদস্ত কিতাব সেটি হচ্ছে আশিকান রসুলের একশো ঘটনা তো এই দুইটি কিতাব আপনার সাথে রাখবেন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কদমে কদমে এই দুটি কিতাব আপনাকে অনেক বেশি সাহায্য করবে সহযোগিতা করবে এবং আপনার যে ইবাদতের বিষয়গুলো আছে যে ফরজিয়াতের বিষয়গুলো আছে ওয়াজিবাদ যে বিষয়গুলো আছে সেগুলো পালন করার জন্য আপনাকে সহায়তা করবে তো আমি আপনাদেরকে বলবো যে হজে যাচ্ছেন এটা অনেক বড় বিষয় তো কোনো একটা আমার অপারগতার কারণে ভুলের কারণে যাতে আমার এত বড় একটা নেকির কাজ এর মধ্যে গুণা যাতে আমার না হয়ে যায় আমি যাতে আমার উপর গুণা নিয়ে আমি যাতে নিজের দেশে ফিরে না আসি তো আল্লাপাক আমাদের সবাইকে প্রশিক্ষিত হয়ে হজ করার এবং ওমরা করার সেই তৌফিক আমাদেরকে দান করুক আজকে এতটুকুই ইনশাআল্লাহুল করিম আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও আমরা হাজির হব অন্য একটি বিষয় নিয়ে দেখতে ভুলবেন না আমাদের এই চ্যানেল আমাদের সাথেই থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি